গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন 8:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব আপনাদেরকে যে সারাদিন আমি যা যা করি আপনাদেরকে দেখাতে। আর দুঃখের বিষয় এটাই যে আজকের দিনটা আমাদের এখানে পাশে একজন মারা গেছেন আর কি, বয়স্ক। উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, কালকে বিকালের দিকে মারা গেছেন। এখন 11টার দিকে তার মাটি হবে আর কি। তো দিনটা একটু ইমোশনালভাবেই যাবে আর কি। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকুন। এখনো বিছানা তোলা হয়নি। আমার ছোট মেয়ে স্কুলে গেছে, তার নাম হচ্ছে মুন। ওর আজকে প্রজেক্ট জমা দিতে হবে। আর বড় মেয়ের হচ্ছে আজকে স্কুল আছে, কিন্তু ওর প্যারেন্টস মিটিংয়ে ও যাবে, প্রায় 9:30-10টার দিকে হয়তো যাবে। 12টা পর্যন্ত প্যারেন্টস মিটিং হবে। আর তো একজনকে টিফিন বানিয়ে দিচ্ছি, আর একজন বোধহয় নিয়ে যাবে না আজকে, শুধু মিটিং আছে তো মিলে চলে আসবে। তো দেখি, আমি সারাদিন কাজগুলো করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দুষ্টু ছেলে দেখতে চান? নিন দেখুন কি দুষ্টুমি করছে ছেলেটা। ও বাবা, কি দুষ্টুমি করছে গো ছেলেটা, দুষ্টুমি শেষ নাই। গাইস দেখুন আমার ছেলে, ওর এই জায়গাটা খুব পছন্দ, যদিও রিস্ক আমি আছি এখানে ধরার জন্য। পড়বা বাবা, আসো আসো আসো, আমরা বেরো বেরো করতে যাব, আসো। গাইস দেখুন, এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু গাছটি খুবই সুন্দর, খুবই সুন্দর, ফুলটাও সুন্দর। গাছটা দেখুন খুব সুন্দর, ফুলটা এরকম অনেক কটা হয়। এখন আপাতত 2 কি 3টে হয়েছে, এখানে একটা, এটা একটা, একটা বোধহয় পেছনে আছে, এটা কামিনী ফুলের এত বড় গাছ। দেখুন গাছটা কত বড় হয়েছে, কিন্তু ফুল হয়নি। পাশের বাড়ি কামিনী ফুলের গাছ, ওর থেকে একটু বড়ই হবে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। কিন্তু আমার খুশির খবর, আমি খুঁজতে খুঁজতে 2-3টে কড়ি পেলাম। যাক, দেখা যাক কি হয়। দেখুন কড়ি কিন্তু এগুলো, দেখা যাক কি হয়। বলছিলাম আমার না খুবই দুঃখ, কবে জানি ফুল ফুটবে, এত সুন্দর কামিনী ফুলের গন্ধ। এর থেকে ছোট ছোট গাছে ফুল হয়, কিন্তু এত বড় গাছটায় ফুল আসছে না কেন আমি বলতে পারছি না। ইউটিউবে আমি সার্চ করে দেখেছি, যা যা করতে বলেছিল সবই করেছি, কিন্তু ফুল আসছে না। এটা কি ফুল মনে হয়? শুরু হয়ে গেছে তাহলে, যাক দেখি। গাইস এ হলো লাঞ্চ থালি, ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সয়াবিন আলুর তরকারি, কালকের একটা মাছ ভাজা ছিল, ভাজা না মানে তরকারি, এটা আমি নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাটন কষা। আসো না বাবা,
বলছি ভূত 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 বলছি পোকা 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 তাই তাই করো দাদা না বাবা তাই 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 এই যেভাবে তাই তাই করো করো না বাবা তাই তাই করো তাই তাই করো তাই তাই করো গাইস এখন বাজে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে 5:45 হ্যাঁ এখন বাজে 5:45 আমার ছেলে দেখেন এখান থেকে এই বেড থেকে এখানে উঠেছে মানে একে যদি একা রাখা যায় কী যে হবে কি বলবো আর দুষ্টু ছেলে আমার বসো এখানে বসো আই দেখো 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 হাই করো এই দেখো 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 এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এদিকে দেখো 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 এই যে এই যে এই যে এই যে কারা 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 তাই 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 হাই ফ্রেন্ডস আজকের দিনটা খুবই ব্যস্ত ছিলাম কাজকর্ম একটু বেশি ছিল সেন্টার তো ছিল না এখানে একজন মারা গেছিলেন তো সেই কারণে আর কি সেন্টার হয়নি যাওয়া হয়নি আর কি সেন্টার যায়নি কিন্তু বাড়িতে খুবই কাজ ছিল বাড়িতে যেদিন থাকি সেদিন অনেক কিছু পরিষ্কার করতে হয় যেগুলো পুরো সপ্তাহটা মানে সপ্তাহে করা হয় না আর কি তো কালকে শনিবার আর রোববার একটু বেশি বেশি করে কাজ করতে হবে পরিষ্কার আর কি সব কিছু করে টরে এমনিতে তো অনেক কাপড় থাকে কাপড় টুপড়গুলো রোজ ধুতে হয় 2-3 বালতি করে কাপড় থাকে ওগুলো ধুতে হয় আর রোববার শনিবার আর রোববার একটু ঘরগুলো আমি ঝাড়ি আর কি ঘরগুলো না ঝাড়লে না একদম একদম জমা হয়ে গেলে অত আমি পারি না করতে একটু ঝেড়ে নিই সপ্তাহে সপ্তাহে করে নিই সপ্তাহের কাজ আর একটু পর্দাগুলো ধুই না পর্দা হয়তো মাসে বা 20 দিন পর এরকম করে ধুই তারপরে একটু কাপড় চোপড়ও বেশি থাকে স্কুল ড্রেস থাকে তো শনিবার রোববারটা আমার বড় মেয়ে হেল্প করে আমার ও স্কুল ড্রেসগুলো ধয় যখন পারে না তখন আমি ধুয়ে দিই এখন চা করব আর জানি না কি বর নিয়ে আসবে খাওয়ার মেয়েরা তো বেশিরভাগ ম্যাগি খায় বিকেলের দিকটা না হলে এখানে মোমো বিক্রি করে চাউমিন বিক্রি করে ওগুলো খায় যদি সেটা না কোনোদিন ইচ্ছা করে কেক বিস্কিট এসব খেয়ে ফেলে আর ডিনার তো আমরা 9:30 দিকে করতে হয় কারণ বেশি দেরি করে আমরা যদি ঘুমাই সকালে আবার উঠতে অসুবিধা হয় তো কালকে তো স্কুল নেই আজকে একটু দেরি করে ডিনার করব আর সকালে নিশ্চিন্তভাবে উঠবো মানে শনিবারে মানে শুক্রবারের রাতটা আমার খুব ভালো যায় সকাল সকাল একটু দেরি করে উঠি অত চিন্তা থাকে না স্কুল থাকলে না আমার আগের দিনই কেমন যেন লাগে মা সকাল সকাল উঠতে হবে কি বলবো ঠিক আছে এই বলে আমি আমার ব্লগটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সুইট ড্রিমস আর পাল আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তো লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটা খুশি হব আমি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওকে গুড নাইট সুইট ড্রিমস